তো অনেকদিন পর দেখো বাজার এলাম, ভালো ঠান্ডা রয়েছে। দেখো এখন যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি। তো আমার সামনেই তো বাপের বাড়ি, তো সেই জন্য আর কি বেশি কিছু রেডি আমার হতে হয় না। তো বাপের বাড়ি যাচ্ছি, সবাইকে শেয়ার করবো। দিদি এসেছে ওখানে, তো চলো আজকে সারাদিন কী হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে দেখো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত, তো চলো। তো এটা দেখো বাবার অফিস রুম, আমি চলে এসেছি বাবার বাড়িতে। এটা বাবা এখানে অ্যাস্ট্রোলজির সমস্ত কাজ করে। আর এখানে দেখো দিদির ছেলে রয়েছে আর আমার ছেলে রয়েছে, দুজনে মিলে খুব আনন্দ যে দেখা হয়েছে দুজনার। তাও প্রতিদিনই প্রায়, মানে প্রতিদিন না কিছুদিন বাদ বাদই দেখা হয়, তাহলে খুব আনন্দ। তো দেখো চারিদিকটা পরিষ্কার রয়েছে, ধান আসবে। তো এটা আমাদের মন্দির, জগদ্ধাত্রী মন্দির, তোমাদের আগেই দেখিয়েছি ভিডিওতে। এটা আমাদের বাড়ি, মানে মেন গেট। এটা বাবার অফিস রুম। তো এখন আমি মানে বাড়িতে ঢুকবো, মানে এতক্ষণ ঢুকিনি। তো দেখো এখন সুকান্ত ভিতরে চলে গেছে, বসে রয়েছে, মা রয়েছে। মা কে যে ফোনটা বললাম, ফোনটা দেওয়ার পর মা খুব মানে খুব হ্যাপি যে এবার কোনো অসুবিধা হবে না, ফোনটাতে কথা বলা যাবে। কারণ মায়ের সাথে প্রায় সারাদিন আমাদের কথা হয়, আমরা চার বোন, তো চার বোনের সারাদিন কথাই থাকে, সবসময় কথা হয়। তো মা খুব খুশি হয়েছে ফোনটা পেয়ে, কেন মা বড় ফোন ইউজ করতে পারে না। তো এখন সায়ন দেখো চান করে রেডি হয়ে গেছে, এখানে এক দাদা রান্না করছে, এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর বাঁধাকপি তরকারিটা চাপাচ্ছে। তো এখানে মা কিন্তু খিচুড়িটা মানে চাপিয়ে দিয়েছে, মায়ের হাতে খিচুড়ি খুব ভালো, এটা জগদ্ধাত্রী ভোগ যাবে। তো এখানে মেনারা পুজো করাতে এসেছেন, আর দেখতে পাচ্ছ আমার মাকে। আর এখানে বাবা বলেছিল যে দেখ যদি এখানে ফুল পাস, আমাদের এখানে পুকুরের পার এখানটা, তো ফুল পাওয়া হয়নি। এদিকে দেখো আবার চলে এসেছি, পালং শাকটা এখনও বাকি আছে, খিচুড়ি নেমে গেছে, ভাত হচ্ছে,
ভাতটা চাপানো হয়েছে। আর ঠাকুমাকে আমার দিদি দেখো চুলটা বেঁধে দিচ্ছে। আমি দেখো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, চুলটা খুব সুন্দর করে বেঁধে দিচ্ছে। ঠাকুমার তো বয়স হয়ে গেছে, এখন ভালো করে চুল বাঁধতে পারে না, আমরা এলে আমরা বেঁধে দিই, তা না হলে মা সবটা করে। আর এখানে ভোগের জন্য বেগুন ভাজাটা হচ্ছে, ওখানে দেখো সবার জন্য বেগুন ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, আর আমার আমি করে নিচ্ছি এদিকে ভাজাটা, আলু ভাজা বেগুন ভাজা এ দুটো আমি করে নিচ্ছি। আর এই দাদা সমস্ত বেগুন ভাজাগুলো করেছিল, আমি ওগুলো ভোগের জন্য করেছি। আর পুজো শেষ হয়ে গেছে, এবার যজ্ঞ শেষ হয়ে গেছে, এবার চরণামৃত দেখো সবাইকে দিচ্ছে, ওর দিদির ছেলে চরণামৃত দিচ্ছে, এখন খুব আনন্দ, ওরা এগুলোই খুব ভালোবাসে, কারণ আমাদের বাড়িতে প্রথম থেকে এইসব কালচারই হয়, সেই জন্য ওরা খুবই ভালোবাসে। মা প্রসাদ আনছে, ভোগ হয়ে গেছে, এখানে দেখো কি হয়েছিল, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এখানে পালং শাকটাও হয়ে গেছে, আর এখানে ভোগ যেটা এসেছিল সে ভোগটাও চলে এসেছে। এবার দেখো সবাইকে খেতে দেওয়া হচ্ছে, এখানে সবাই মিলে একসাথে বসেছে, সবাই খাবে, কেউ এদিকে খাচ্ছে, কেউ এদিকে বসবে, সমস্তটা রেডি করে নেওয়া হয়েছে। আর এবার সবাইকে খেতে দেওয়ার পর আমরা এবার খেতে বসবো, তো মা দিদি আর আমি খেতে বসবো। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। মায়ের সাথে ছেলে যদি না খায় একটু, মায়েরও ভালো লাগে না, ছেলেরও ভালো লাগে না, তো দেখে নাও ছেলে এখন খাচ্ছে। আর বিকাল হয়ে গেছে তাই ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু চাদর নিয়ে নিয়েছি গায়ে। দিদি চলে যাবে তাই সুকান্ত দেখো গাড়িতে দাঁড়িয়ে আছে, সুকান্ত ছেড়ে দিয়ে আসবে, তো আমাদের সামনেই, তো সেই জন্য সুকান্ত বললো চলো আমি তাহলে ওখানে দিদিকে দিয়ে আসি। তো দিদি দেখো এখনই বাইরে বেরোবে, সায়নের এখন মুডটা অফ আছে, যাই হোক দিদি ছেলে এখন থাকবে, দিদি চলে যাবে। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।